ঝাপসা আলোয় বিবর্ণ আজ নবাবের রঙিন জীবন, ফেলে আসা জীবনের স্মৃতির অতলে নিজেকে খুঁজে বেড়ানোয় আজ যেন বেঁচে থাকার মূল শক্তি। যে জীবনের পরতে পরতে ছিল শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান আর হার না মানা গল্পের, সেই জীবন আজ নির্জনে ঝরে পড়া কোনো এক শুকনো পাতা। তারও ছিল তারুণ্য, ছিল দীপ্ত পথ চলার অদম্য শক্তি। ভোরের সূর্য উদয় কিংবা দুপুরের খাকা রোদ, আবার পরন্ত বিকেল গড়িয়ে অন্ধকারেও ছিলেন তিনি এক অনবদ্য চলচ্চিত্রের নাবিক। উপাধি পেয়েছেন মুকুটহীন বাংলার রঙিন নবাব, যে নবাব এই বাংলায় এখনো অদ্বিতীয়, তৈরি হয়নি তার কোনো বিকল্প। হাঁটি হাঁটি পাপা করে জীবনের 81টি বসন্ত পার করেছেন 400+ সিনেমার অভিনেতা প্রবীর মিত্র। জীবন নামের যন্ত্রের কাছে হার মানলেও তার দরাজ কণ্ঠ এখনও সেই আগের মতোই। তবে তার সঙ্গী হয়েছে হুইল চেয়ার, তবুও তিনি ভাবেন আবারও উঠে দাঁড়াবেন নিজের পায়ে ভর করে। ভালো নাই, সবাই বলে যে ভালো, আমি ভালো নাই। আমি চেষ্টা করেছি অনেক কিছু করার, এখনো চেষ্টা করি, কিন্তু হয় না, হইলে হয় না, নইলে হয় না, এইরকম আর কি। যাই হোক, চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক। বয়ে চলা জীবন কাব্যে হয়তো পুরনো দিনের কথা বারবারই মনে পড়ে তার। লাইট ক্যামেরা অ্যাকশন কাটের দুনিয়ায় আবারও অভিনয় করতে চান, তবে সেই স্বপ্ন যে তার অধরা সে কথা নিজেই জানেন তিনি। ইচ্ছে করে সবসময়, কিন্তু হয় না, নেয় না, কিছু করার নাই। আমি ঠিক মতো চলতে পারি না, হাঁটতে পারি না, কথা বলতে পারি না, ন্যাচারালি আমাকে নেয় না সহজে, তবু দেখা যাক কি হয়। যে আঙ্গিনায় পার করেছেন কয়েক দশক, সেই আঙ্গিনার মানুষরা এখন আর কেউ খোঁজ নেন না তার। সেই আক্ষেপটা অন্তরে পূর্বে তার জীবন নামের যন্ত্র সচল থাকা অবধি পর্যন্ত। না, কেউ নেয় না, কেউ খোঁজ খবর নেয় না, সত্যি বলতে কি সবাই ব্যস্ত। আমি কাউটা দোষ দেবো না, কারণ সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত, আমাকে দেখার জন্য সময় বের করা তাদের জন্য সমস্যা হতে পারে, আর চেষ্টা করে হয়তো অনেকে পারে না। নীরবে নিভৃতে একাকিত্বে ধানমন্ডিতে ছেলের বাসায় দিন কাটাচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা খ্যাত এই অভিনেতা। সকাল থেকে সন্ধ্যাটা কাটে তার বাসার এপাশ থেকে ওপাশ আর নাতিকে নিয়েই। বাবার সেবা করতে পেরে খুশিও সন্তানরা। আমরা ছোটবেলা থেকেই বাবাকে এমনভাবে দেখে আসছি যে উনাকে আমরা খুব একটা পাই নাই। উনি বাসায় সাধারণত খুব একটা থাকতেন না, উনি তিন শিফটেই কাজ করতেন। তো এখন যখন উনি পুরোপুরি বাসায়, এখন সারাদিন বাসায় থাকেন, তা এখন উনি এই জিনিসটাকে ভালোভাবে উনি নিতে পারেন না যে উনি যে কাজ করতে পারছেন না। কিন্তু আমরা খুব এনজয় করি, বাবা যে সারাক্ষণ আমাদের সাথে থাকেন, আমরা খুব এনজয় করি। আমরাও হয়তো খুব একটা ওইভাবে সময় দিতে পারি না আগের মতো, কারণ সবারই চাকরি বাকরি আছে, ব্যবসা ট্যাবসা আছে, সবারই কাজ আছে। তবে যতক্ষণ আমরা একসাথে থাকি, বাবার সাথে থাকি, আমরা খুব এনজয় করি। জীবন্ত কিংবদন্তি এই অভিনেতা 1969 সালে প্রয়াত এইচ আকবরের জল ছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। এরপর তিতাস একটি নদীর নাম, চাবুকের মতো সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে তাকে। এছাড়াও রঙিন নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য কালজয়ী সিনেমায়, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নানা স্বীকৃতি ও কোটি দর্শকের ভালোবাসা। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় টিভি অনেক পপুলার, অনেক অবদান আছে সময় সময় টিভির। আমার ইন্টারভিউ নিতে আসছে, আমি খুব খুশি যে সময় টিভি সময় করে আমার ইন্টারভিউ নিতে আসছে।